ফ্রেন্ড, আপনারা দেখছেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিডিপি অ্যাসাইনমেন্ট। তো বিডিপি অ্যাসাইনমেন্ট জমা করার আগে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় সাথে কী কী নিয়ে যেতে হবে বা সঙ্গে কী কী নিয়ে যাবেন, অ্যাসাইনমেন্টের খাতা আপনি জমা না দিতে পারলে কীভাবে জমা দেবেন, এবং অ্যাসাইনমেন্টের যে সঠিক ডেট সেই ডেট নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আলোচনা করব। এছাড়াও অ্যাসাইনমেন্টের খাতা সব কিছু সঠিক আছে কি সে নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে দেখতে থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো কিন্তু একটি কথাই বলবো, যারা এখনও পর্যন্ত নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে নিন। তাহলে কি হবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিফিকেশান, ফ্রি অ্যাসাইনমেন্ট, অ্যান্সার শিট, এছাড়াও যে মেন এক্সামের যে সাজেশন নোট, সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে আপনি সবার প্রথমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। যদি আপনি আমার ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি এবং পাশে যে বেল নোটিফিকেশানটি আছে ওটা যদি আপনি প্রেস করে থাকেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা করার আগে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। তো আপনি যখন অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে যাবেন তার সঙ্গে আপনি কী কী নিয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্টের সঠিক ডেট, এবং আপনি জমা যদি না দিতে পারেন অ্যাসাইনমেন্টের খাতা বা অন্য কাউকে দিয়ে জমা দিতে পারবেন কি না সে নিয়ে একটু কথা বলবো, এবং অ্যাসাইনমেন্টের খাতা সব কিছু সঠিক আছে কি সে নিয়ে একটু কথা বলবো। তো ফার্স্টে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আশা করি বিডিপি যেসব ক্যান্ডিডেট আছেন তাদের আশা করি প্রায় অ্যাসাইনমেন্টের খাতা লেখা প্রায় কিন্তু কমপ্লিট। তো যেসব নিয়মগুলি আপনাকে একটু দেখে নিতে হবে সেগুলি হচ্ছে, ফার্স্টে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট যে অ্যাসাইনমেন্টের খাতাটি আছে সেই অ্যাসাইনমেন্টের খাতাটিতে কিন্তু কোনো স্ট্যাপলার বা পিন আপ করবেন না, শুধুমাত্র একবারে টপের দিকে সুতো দিয়ে কিন্তু সেলাই করে নেবেন, এবং সুতোর উপরে কোনো সেলোটিপ এরকম কিছু ব্যবহার করবেন না। এবং আপনার খাতাটি যদি কোনো কাটাকাটি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো হোয়াইটনার এরকম কিছু ব্যবহার করবেন না, যদি হোয়াইটনার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ব্লেড দিয়ে কিন্তু আপনি তুলে দিতে পারেন। তো অবশ্যই হোয়াইটনারটি ব্লেড ব্যবহার করলে কিন্তু অবশ্যই যে সাদা কালিটি আছে সেটা উঠে যাবে এবং আপনি কিন্তু ওই যে স্পেলিংটি ভুল হয়েছে সেই স্পেলিংটি কিন্তু আপনি কিন্তু আবার সঠিকভাবে কিন্তু ভালোভাবে লিখে নিতে পারবেন। যদি এরকম কোনো হোয়াইটনার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনি উঠিয়ে দেবেন। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট জমা যখন আপনি দিতে যাবেন তখন সঙ্গে যে জিনিসগুলি আপনাকে নিয়ে যেতে হবে সেগুলি হচ্ছে আপনার যে কলেজ থেকে দেওয়া আইডি কার্ড এবং যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট কার্ডটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু অ্যাসাইনমেন্ট যখন আপনি জমা দিতে যাবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই করে কিন্তু এই দুটো জিনিস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এবং অ্যাসাইনমেন্টের খাতায় যে এনরোলমেন্ট নাম্বারটা আপনি দিয়েছেন সেই এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু অবশ্যই করে কিন্তু একটু দেখে রাখবেন, যদি এনরোলমেন্ট নাম্বার যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খাতাটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবং অ্যাসাইনমেন্টের খাতায় ঠিক উপরের দিকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি, প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের খাতায় কিন্তু আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই করে দিয়ে রাখবেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু ওই মোবাইল নম্বরে আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে কলেজ থেকে। এবং আপনি যদি হয়তো অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে যেতে পারছেন না এরকম যদি হয়ে থাকে তাহলে অন্য কারোর হাত দিয়ে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টের খাতাটি কিন্তু জমা দিতে পারেন। এবং অ্যাসাইনমেন্টের খাতার সঠিক সময় বা সঠিক ডেট হচ্ছে 7 মার্চ, এবং কিছু কিছু কলেজ হয়তো এরকম ডেট বাড়িয়েছে 8 মার্চ সেটা করেছে, ওই একদিন নিয়ে কিন্তু ডেট বাড়ানো হয়েছে। তো এর অ্যাসাইনমেন্টের খাতা দেওয়ার যে সঠিক সময় সেটা হচ্ছে 7 মার্চ, এই দিন কিন্তু অবশ্যই করে
আপনাদেরকে এই দিনের মধ্যে বা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই করে প্রত্যেক ক্যান্ডিডেটকে অ্যাসাইনমেন্টের খাতাটি কিন্তু সাবমিট করতে হবে কলেজে। এবং অ্যাসাইনমেন্টের খাতায় যদি কোনো নাম বা এনরোলমেন্ট নাম্বার, আমি কিন্তু আবারও বলছি, এরকম যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে একটু দেখে রাখবেন। এনরোলমেন্ট নাম্বার যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের খাতাটি কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো অ্যাসাইনমেন্টের খাতার যে লেখাগুলো আছে, যদি এরকম কিছু হয়ে থাকে, যদি আপনি হোয়াইটনার ব্যবহার করে থাকেন তাহলে হোয়াইটনার কিন্তু ব্যবহার করলে কিন্তু হবে না। হোয়াইটনারটি কিন্তু যদি আপনি কোনো ক্যান্ডিডেট যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করবেন। আপনি তুলে দেওয়ার জন্য কিন্তু ব্লেড ব্যবহার করতে পারেন, এর জন্য খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো উঠে যাওয়ার পর কিন্তু যে স্পেলিংটি আপনার ভুল হয়েছিল সেই স্পেলিংটি কিন্তু আবার নতুন করে কিন্তু লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো অ্যাসাইনমেন্টের যখন খাতাটি জমা দিতে যাবেন কলেজে, অবশ্যই সঙ্গে করে আপনার আইডি কার্ডটি, কলেজ থেকে দেওয়া আইডি কার্ডটি এবং যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি আছে, যদি অরিজিনাল সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে যে প্রিন্ট আউট করা যে সার্টিফিকেট বা জেরক্স কপিটি আছে সেটি নিয়ে যাবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আপনি স্ট্যাপলার বা এরকম কিছু দিয়ে যদি আপনার অ্যাসাইনমেন্টের খাতাটি যদি পিন আপ করে থাকেন তাহলে অবশ্যই করে তুলে নেবেন স্ট্যাপলারের পিন আপটি। তারপরে ঠিক টপের দিকে, ঠিক উপরের দিকে, এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনি খাতাটি কীভাবে সুতো দিয়ে সেলাই করবেন। তো ঠিক সেম ওইভাবে কিন্তু আপনি সেলাই করবেন, কোনো স্ট্যাপলার বা এরকম পিন আপ করা চলবে না। এবং সুতোর উপরে কোনো সেলোটিপ ব্যবহার করবেন না, সেলোটিপ ব্যবহার করলে কিন্তু একটু অন্যরকম দেখাবে, খাতাটির সৌন্দর্য হারিয়ে যাবে। তো পিন আপ করলে যে বিষয়টি হবে, কলেজ আপনার ঠিক যে ফ্রন্ট পেজটি আছে সেই ফ্রন্ট পেজের ঠিক নিচের দিকে দেখবেন একটি কাঁচি মতো একটি চিহ্ন আছে, ওই চিহ্ন নিচটুকু যে নিচের অংশটা কিন্তু আপনাকে কলেজ থেকে ওই অংশটা আপনাকে কেটে দেওয়া হবে। তো ওটাই আপনার কিন্তু প্রমাণ যে আপনি অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছেন। তো পিন আপ যদি আপনি করেন বা স্ট্যাপলার যদি আপনি ব্যবহার করেন পাশের দিকে, তাহলে কিন্তু ওই রিসিপ্ট কপিটি কিন্তু কলেজ থেকে কিন্তু যখন আপনাকে যে রিসিপ্ট দেওয়া হবে সেটা কিন্তু ছিঁড়ে দিতে কিন্তু অসুবিধা হবে, হয়তো খাতাটি ছিঁড়েও যেতে পারে। তো তাই বলবো ঠিক টপের দিকে, আমাদের আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে সেলাই করবেন, ঠিক ওইভাবে সেলাই করলে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো খুব সুন্দরভাবে কিন্তু ওই সেলাইটি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং স্ট্যাপলার যদি ব্যবহার করতে থাকেন তাহলে অবশ্যই করে তুলে নেবেন। এবং আপনার যে ফ্রন্ট পেজটি আছে অ্যাসাইনমেন্টের খাতার, সেই ফ্রন্ট পেজটি একটু ভালো করে কিন্তু খাতা জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে দেখে রাখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনার নেম, যে কলেজের যে কোড, এছাড়াও যে কলেজের নাম এবং আপনার এনরোলমেন্ট নাম্বার, এই কয়টা জিনিস একটু লক্ষ্য করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না এই কয়টি জিনিস আপনাদের লক্ষ্য করতে। এই কয়টি জিনিস যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হবে। যদি এর মধ্যে কোনো একটি জিনিস ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের খাতাটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অ্যাসাইনমেন্টের যে সঠিক ডেট বা সঠিক সময় সেটা হচ্ছে 8ই মার্চ, কিন্তু এর একবারে সঠিক সময় হচ্ছে 7ই মার্চ। তো এই দিনটির মধ্যে কিন্তু আপনাদেরকে খাতা সাবমিট করতে হবে কলেজে। এর পরে যদি আপনি খাতা সাবমিট করতে যান তাহলে কিন্তু খাতা জমা নেওয়া হবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন। এবং আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে প্রেস করবেন এবং পাশের যে বেল নোটিফিকেশানটি আছে ওটাতে অবশ্যই প্রেস করবেন। তাহলে কি হবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিফিকেশান, ফ্রি অ্যাসাইনমেন্ট, অ্যান্সার শিট, এছাড়াও যে মেন থিওরি এক্সাম যে সাইশন,
নোট সমস্ত কিছু কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। যদি আমার ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি এবং পাশে যে বেল নোটিফিকেশানটি যদি আপনি ওটা প্রেস করে থাকেন, তো আমার ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিন্তু আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে কিন্তু জয়েন হতে পারেন, কারণ ওখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিফিকেশান নিয়ে কিন্তু ডিসকাস করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন। তো আপনার কোনো মতামত থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি আবারও বলছি, আপনি যে যখন অ্যাসাইনমেন্টের খাতিরে জমা দিতে যাবেন তার সঙ্গে কিন্তু আপনাকে যে জিনিসগুলি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে কলেজ থেকে দেওয়া আইডি কার্ড এবং আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আছে সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। খাতা আপনি যদি জমা যদি নিজে গিয়ে না দিতে পারেন, অন্য কারো হাত দিয়ে কিন্তু জমা দিতে পারেন, কোনো এতে কোনো সমস্যা নেই। এবং অ্যাসাইনমেন্টের যে সঠিক ডেট সেটা হচ্ছে 8ই মার্চ, এই দিনটির মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের খাতা কিন্তু সাবমিট করতে হবে। এবং আপনাদের যে ফ্রন্ট পেজটি আছে সেটি একটু ভালো করে দেখে রাখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ ওর মধ্যে কোনো জিনিস ভুল হয়ে থাকলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের খাতাটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন।